ओम शांति। आज एक महान पवित्र दिन तथा श्रीकृष्ण जन्माष्टमी दिन सकल की हमार हृदय थेके असंख्य अभिनंदन। परमपिता परमात्मार अशेष कृपाय आम्रा सकले आज एक पवित्र दिनटी तात्पर्य किछुटा हलो अनुभव करब। जदा जदा ही धर्मस्य ग्लानिर्भवति भारत, अभ्युत्थानम धर्मस्य तदत्तनम सृजम्यहम्, परित्राणाय साधुनां विनाशनाय दुष्कृताम्, धर्म संस्थापनाय सम्भवामी जोगे जोगे। गीतार ए श्लोक अवश्य सकलेर मने एक भावना जागाय, ईश्वरीय एक नेशा जागाय, ताई ना? आजकेर दिने ए श्लोकेर तात्पर्य विश्लेषण करले देखा जाए जे ए श्लोक हलो परमपिता परमात्मार अर्थात सृष्टिर कर्तार सृष्टि रक्षार एक प्रतिश्रुति। परमात्मा व्यासदेवर द्वारा उनार बेस्ट क्रिएशन के आमादेर सामने रेखेछेन। এই কারণে শ্রীকৃষ্ণের চরিত্র দেখেই যাতে আমরা জিরো থেকে হিরো হতে পারি, প্রত্যেকবার জন্মাষ্টমী পালন করা অর্থাৎ আমাদের কাছে একটা সুযোগ আসা। আমি আশা করি এবারের সুযোগে আমরা অনেকটাই এগিয়ে যাব, তবেই হবে পরমাত্মার প্রতি ও ব্যাসদেবের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন। আজকে প্রত্যেক আত্মার দিকে যদি লক্ষ্য করি স্পষ্টই বোঝা যায় প্রত্যেকেই আজ খুব আনন্দ উচ্ছ্বাস আর উল্লাসে ভরপুর হয়ে আছে। এই মুহূর্তে হয়তো অনেকের চোখে ভেসে উঠছে শ্রীকৃষ্ণের জীবনের প্রতিটি চরিত্র, কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম, আবার চোখে ভাসছে মাতা দৈবকীকে ছেড়ে যমুনা নদী পার দিয়ে নন্দরাজের ঘরে শ্রীকৃষ্ণের পদার্পণ। অনেকের হয়তো এই মুহূর্তে আবার শ্রীকৃষ্ণের মাখন চুরির দৃশ্যটিও চোখে ভাসছে, চোখে ভাসছে হয়তো গোপীদের সাথে রাসলীলার দৃশ্য। শ্রীকৃষ্ণের জীবনের প্রত্যেকটি চরিত্রই আমাদের মনোমুগ্ধ করছে আজ। আমার প্রিয় ভাই ও বোনেরা, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী শুধুমাত্র আমাদের মনোরঞ্জনের জন্যই না, শ্রীকৃষ্ণের জীবন চরিত্র আমাদেরকে সত্যযুগের নিবাসী হওয়ার জন্য এক রাস্তা দেখায়। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মাহাত্ম্য এতই বিশাল যা স্বল্প সময়ে ব্যক্ত করা মোটেই সম্ভব নয়। তবে কৃষ্ণ জন্মাষ্টমীর কিছু মূল্যবান সত্য আপনাদের সাথে আজ আলোচনা করতে চাইছি, যার মাধ্যমে আমরা হয়তো জন্মাষ্টমী পালনের মূল রহস্যকে বুঝতে পারব। এর মধ্যে প্রথমেই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শ্রীকৃষ্ণের পারফেক্টনেস নিয়ে, অর্থাৎ সম্পূর্ণতা নিয়ে কথা। কৃষ্ণ যখন শিশু ছিলেন তখন শিশু হিসেবে তিনি পারফেক্ট ছিলেন। কৃষ্ণের চরিত্রে দেখিয়েছে মাতা দৈবকীর থেকে আলাদা হয়ে যাওয়া। যখন মা যশোদার কাছে ছিলেন আমরা দেখেছি কত লীলা করেছেন, পত্না রাক্ষসীকে বধ করেছেন, অনেক অনেক এমন অদ্ভুত অদ্ভুত ক্রিয়াকাণ্ড করেছেন। যদি গাইডার হিসাবে বলি তাতেও তিনি পারফেক্ট। যখনই কোনো ব্যক্তি বিপদে পড়তেন কৃষ্ণ সেই বিপদ থেকে রক্ষা করতেন, যখনই কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখা দিত তখনও বিভিন্ন রূপে বিভিন্নভাবে সবাইকে রক্ষা করতেন, কখনো গোবর্ধন পর্বতকে হাতের আঙ্গুলে ধরে রাখতেন। প্রেমী হিসাবেও তিনি ছিলেন পারফেক্ট। কৃষ্ণের চরিত্র আলোচনায় রাধার সাথে কৃষ্ণের প্রেম অবশ্যই রোমাঞ্চময়। কৃষ্ণের চরিত্রে গোপগোপীর কোনো অভাব ছিল না, প্রত্যেকেই কৃষ্ণের প্রেম পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকত। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো কৃষ্ণের প্রেম ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ, ওনার প্রেমের সাথে কোনো স্বার্থ জড়িত ছিল না। যখন কংসকে বধ করে নিজের গর্ভধারিণী মা দৈবকী আর পিতা বাসুদেবকে উদ্ধার করেছিলেন তখন সেই সিংহাসনে তিনি নিজে না বসে পিতা বাসুদেবকে বসিয়েছিলেন। সিংহাসনের প্রতি কোনো লোভ ছিল না, রাজ্যের প্রজাদের রক্ষা করা, তাদের সুখ শান্তির জন্য চিন্তা করা, শত্রুদের থেকে প্রজাদের রক্ষা করা, সার্বিকভাবে তিনি ছিলেন পারফেক্ট। যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের পক্ষ দিয়েছিলেন তখনও তিনি ছিলেন পারফেক্ট। আমরা শুনেছি কৃষ্ণ ধর্মকে স্থাপন করতেই পাণ্ডবদের অর্থাৎ অর্জুনের রথের সারথি হয়েছিলেন, যুদ্ধের মাধ্যমেও ধর্ম স্থাপন হয়েছে। কিন্তু কোথাও কি এমন মনে হয়েছে যে কৃষ্ণের কোথাও কোনো ঘাটতি রয়েছে? কিন্তু আজকের সমাজে যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় কোনো ব্যক্তি পারফেক্ট নেই, না শিশু অবস্থাতে না প্রাপ্ত বয়স্কতে। যখন কোনো ব্যক্তিকে গাইড করার সময় আসে তখন অজুহাত দেখিয়ে
কেটে পড়ে সরে যায়, পাশ কেটে চলে যায়। যখন কোনো মানুষ বিপদে পড়ে আমাদের উচিত তাদেরকে সাহায্য করা, কিন্তু আমরা স্বার্থপরের মতো সেই দিকে লক্ষ্যই করি না। মনে মনে ভাবি অন্যের বিপদ নিজের ঘাড়ে এনে কি লাভ। আর প্রেমের বিষয়ে যদি বলি তাহলে তো বলতে হয় কৃষ্ণের প্রেম ছিল নিঃস্বার্থ প্রেম, আর আমাদের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। মানুষ যখন কোনো ব্যক্তির প্রতি প্রেম ভাব দেখায় তার পেছনেও স্বার্থ কোনো না কোনো জড়িত থাকে। আজকাল তো পিতা মাতা ভাই বন্ধু যাদেরকেই দেখতে পাবেন স্বার্থ ছাড়া কেউ প্রেম করে না, কেউ কাছে আসবে না। যদি বর্তমানে পারফেক্ট শাসক হিসাবে দেখি তাতেও আমরা পারফেক্ট হতে পারি না। এক পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে এর মধ্যে হয়তো তিনজন আপনার চিন্তাভাবনাকে মেনে নেবে, আর বাকি যারা আছে তারা মানতেই পারবে না। আর সবথেকে মজার বিষয়, শ্রীকৃষ্ণ কোথাও স্থায়ীভাবে ছিলেন না, কোথাও পার্মানেন্ট সুখ তিনি পাননি। জন্ম তো হয়েছে জেলের মধ্যে, কংসের কারাগারে, যা এক মজদুরেরও হয় না। বিচ্ছেদ হয়েছে মা দৈবকীর থেকে, যদিও বড় হয়েছেন যশোদার কুলে, কিন্তু সেখানেও তিনি পার্মানেন্ট থাকতে পারেননি। যাকে তিনি মনে প্রাণে ভালোবাসতেন সেই রাধার সাথেও বেশি দিন থাকতে পারেননি। এমনকি যে রাখালদের সাথে খেলা করতেন তাদেরকেও ছেড়ে চলে যেতে হয়েছে মথুরাতে কংসকে বধ করার জন্য। সিংহাসনের সুখ তিনি ভোগ করতে পারতেন, কিন্তু তাও তিনি না করে চলে গেলেন অর্জুনের রথের সারথি হয়ে ধর্মের স্থাপনা করতে। কিন্তু কোথাও কি কৃষ্ণকে বিষাদ অবস্থায় দেখেছেন? বিভিন্ন জায়গাতে মূর্তিরূপে বা ছবি রূপে কতই না আমরা দেখেছি, কিন্তু কোথাও তো দেখিনি যে তিনি পুরানো স্মৃতিগুলি মনে করে কাঁদছেন, চোখের জলে ভাসছেন। আমরা তো সবসময় দেখি কৃষ্ণের মুখে এক মৃদু হাসি, যা আমাদের প্রেরণা দেয়। কিন্তু মানুষ সামান্য কিছু হারিয়েই কাঁদতে থাকে, কপাল চাপড়াতে থাকে, বলতে থাকে আমার সেই জিনিস হারিয়ে গেছে। ভেবে দেখুন তো, যা হারিয়ে গেছে বলে অনুশোচনা করছেন, বাস্তবে কিন্তু তা কোনো ব্যক্তিরই পার্মানেন্ট নয়, শুধু হস্তান্তরের পর হস্তান্তর হয় মাত্র। আজ যাকে নিজের বলছেন আপনি চলে গেলে তা অন্য কারুর হয়ে যাবে, তাহলে দুঃখ কিসের? কিন্তু প্রশ্ন হলো শ্রীকৃষ্ণ কীভাবে সব কিছুতেই পারফেক্ট ছিলেন? তার এক সিক্রেট আছে, কারণ শ্রীকৃষ্ণ যা কিছু চিন্তা করতেন তার মধ্যে ধর্ম ছিল, যা কিছু কর্ম করতেন তার মধ্যে ধর্ম ছিল, কর্মের মধ্যে ধর্ম ছিল, চিন্তার মধ্যে ধর্ম ছিল। তিনি ছিলেন শূলকলা সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী মর্যাদা পুরুষোত্তম, যা শ্রীকৃষ্ণের আত্মার নিজস্ব গুণ। আমরা সেই গুণগুলি হারিয়ে ফেলেছি, শ্রীকৃষ্ণ সেই গুণগুলি ভুলেননি, সেই গুণগুলি তিনি ধরে রেখেছেন। এই গুণগুলি হলো জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম ও শক্তি। এই গুণগুলি প্রাধান্য দিয়ে তিনি কর্ম করতেন, আর এই সাত গুণ আমাদের ধারণ করাই হলো আমাদের ধর্ম। আমরা তা পারি না, কিন্তু শ্রীকৃষ্ণ এই গুণগুলি ধারণ করতেন বলে তিনি পারফেক্ট ছিলেন। এই জন্মাষ্টমী তিথিতে আমি শ্রদ্ধা জানাই সেই ব্যাসদেবকে, আমি শ্রদ্ধা জানাই পরমপিতা পরমাত্মাকে, যিনি এই সুন্দর রচনা করে গেছেন, যাকে প্রেরণা দিয়েছেন, এত সুন্দর কাহিনী তৈরি করেছেন, যার মধ্যে কৃষ্ণকে এক হিরো হিসেবে তৈরি করেছেন, যাতে এই কলিযুগে আমরাও শ্রীকৃষ্ণের চরিত্রকে লক্ষ্য করে, অনুকরণ করে আমাদের আত্মার বিশেষ গুণগুলিকে ফুটিয়ে তুলতে পারি, ফিরিয়ে পেতে পারি। কৃষ্ণের চরিত্রকে এমনভাবে প্রকাশ করেছেন ওনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ওনার জীবন আমাদের সত্যযুগে তথা পাবন দুনিয়ায় যাওয়ার জন্য এক মেসেজ দিয়েছেন। মানুষের জীবনে যত বড় আঘাতই আসুক না কেন, মানুষ যতই ডিপ্রেশনে চলে যাক না কেন, সেই সময় মনকে স্থির রাখতে, মনকে শান্ত রাখতে কৃষ্ণের জীবন চরিত্র, কৃষ্ণের ভূমিকা এক অসাধারণ পালন করে। শ্রীকৃষ্ণের জীবন চরিত্র সম্পর্কে আলোচনা শুধু মাত্র 5 মিনিট 10 মিনিটই সম্ভব নয়, আমার মনে হয় 5000 মিনিটও কম পড়ে যাবে। তাই এই জন্মাষ্টমীর দিনে, এই পাবন দিনে সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী সম্পর্কে আমার সামান্য মনের ভাব শেষ করলাম। ওম শান্তি।